नमस्कार बंधुरा, सोनालीज हैपी किचेने आरो एक बार तुम्हारे सबाइके स्वागत जानाच्छी। आज के जे रेसिपिटा तुम्हारे संगे शेयर करब सेटा हलो चिकेन कीमा कारी। एटा भात रुटी परोटा अथवा फ्राइड राइसेर संगे दुर्दान्त लागे खेते। तो चलो देखे नी एई चिकेन कीमा कारी आमी की करे बानाच्छी। एखाने 200 ग्राम मतो चिकेनेर कीमा निएछी। आलू डुमो डुमो करे काटा, कुचोनो पियाज रोएछे, टोमेटो कुचि निएछी, रोएछे जिंजार गार्लिक पेस्ट, नून हलुद गुड़ो, लंकार गुड़ो, धनेर गुड़ो, जिरेर गुड़ो रोएछे, निएछी फोड़नेर जन्य गोटा गरम मसला এবং রান্নার শেষে গরম মশলার গুঁড়ো ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি আলুগুলোকে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব ঢাকনা দিয়ে। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব কড়াই থেকে এবং সেই কড়াইতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব কুচনো পেঁয়াজ এবং বেশ ভালো করে ফ্রাই করব। অ্যাড করে দেব জিঞ্জার গার্লিক পেস্ট 2 চামচ মতো এবং ভালো করে মশলা কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব চিকেন কিমা এবং কিমাটাকে ভালো করে ফ্রাই করব যতক্ষণ না এর রং সামান্য বদলে যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে ফ্রাই করে নিয়ে অ্যাড করে দেব কুচনো টমেটো, অ্যাড করে দেব প্রয়োজন মতো নুন, আবার সামান্য ভাজা ভাজা করে ঢাকনা দিয়ে রান্নাটা হতে দেব অন্তত 2 মিনিট। এই পর্যায়ে আমি 2 চামচ টক দই ব্যবহার করেছি, এটা সম্পূর্ণ অপশনাল, তাই ইনগ্রিডিয়েন্টসে আমি এটা দেখাইনি। এবার আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো, মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এবং ঢাকনাটা দিয়ে আমি রান্নাটা হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে রান্নার শেষের পর্যায়ে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব এবং হালকা নাড়াচাড়া করে নিয়ে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব অন্তত 2 থেকে 5 মিনিটের জন্য। দেখো, অসাধারণ স্বাদের এই চিকেন কিমা কারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। পরের ভিডিওতে আমি আবার আসব এরকমই কোনো সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ততদিন তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি